আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মেহেদী হাসান আজিম। ক্ষুদ্র খামারের আজকের আয়োজনে আমরা এসেছি ঢাকা মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটিতে। এখানে ম্যাকডুবি অ্যাগ্রো, ম্যাকডুবি অ্যাগ্রো সম্পর্কে আমরা সবাই আগে থেকে চিনি এবং আগে থেকে পরিচিত। ম্যাকডুবি অ্যাগ্রো এবার 2020 কুরবানিকে কেন্দ্র করে 1500 গরু মোটাতাজা করেছে এবং তার মধ্যে কিছু বেস্ট কালেকশন আমার পিছনে দেখতে পাচ্ছেন। তো এই ম্যাকডুবি অ্যাগ্রো এই পর্যন্ত যতগুলো গরু মোটাতাজা করেছেন কুরবানিকে কেন্দ্র করে এবং তাদের গরুর দাম এবং কত থেকে কত বাজেটের গরু তাদের মধ্যে আছে এই বিষয়টা নিয়ে কথা বলবো ম্যাকডুবি অ্যাগ্রোর এই তত্ত্বাবধানে বা যিনি দায়িত্ব পালন করেন এই গরুগুলোর, তার নাম হচ্ছে নাইনুর রহমান। নাইন ভাইকে আমরা খুব ভালোভাবে চিনি, কয়েকবারই আমাদের চ্যানেলে উনি এসেছেন। তো নাইন ভাইয়ের সাথে মূলত কথা বলবো তারা কিভাবে গরুগুলোকে তৈরি করেছেন এবং কি কি বাজেটের গরু এবার তাদের 2020 কুরবানির জন্য তৈরি হয়েছে। ক্ষুদ্র খামারি বন্ধুরা, চলো নাইনুর ভাইয়ের সাথে কথা বলি। তার আগে বলে নিব, যারা আমাদের চ্যানেলে নতুন এই প্রথম ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন। ধন্যবাদ সবাইকে। নাইন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমরা দূরে দূরে থাকি, দেশের পরিস্থিতি ভালো না, সেটাই সবচেয়ে ভালো তাই। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। নাইন ভাই, ঈদ 2020 কুরবানিকে নিয়ে কিভাবে কাজ করতেছেন? আসলে সারা বিশ্বের মানুষের জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা, কারণ বিগত 100 বছরে এরকম পরিস্থিতিতে পৃথিবীর মানুষ আগে কখনো পড়ে নাই। বিশেষ করে এই যে প্যান্ডেমিক COVID-19 সিচুয়েশন, এই সিচুয়েশনে আমাদের সবাইকেই সম্পূর্ণ আলাদাভাবে ভাবতে হচ্ছে এবং গত 6-7 মাস ধরে সারা বিশ্বের যে অবস্থা চলছে সেই অবস্থার প্রেক্ষিতে আমাদেরকে অনেক কিছু নতুন করে ভাবতে বা সাজাতে হয়েছে। তো যুগের সাথে বরাবরই আমরা চেষ্টা করি আধুনিক এবং নতুন কিছু করার জন্য। তো এইবারে এই উদ্যোগ অবশ্য আমরা গত 3-4 বছর ধরে করছিলাম, সেটা হচ্ছে যে আমাদের অনেক পরিচিত বন্ধু বান্ধব বা স্বজন আছেন, যারা হয়তো দেশের বাইরে থাকেন কিংবা ঢাকায় থাকেন কিন্তু ব্যস্ততার জন্য ওইভাবে কুরবানির ব্যবস্থা নিজের প্লেসে বা জায়গায় করতে পারেন না। তো বিগত 2-3 বছর ধরে আমরা এই ম্যাকডুবি থেকে যে সেবাটা দিয়ে আসছিলাম, যে যে কুরবানির যে সাপোর্টটা, যে আমরা এখানে কুরবানি করে ওনার নির্দিষ্ট অংশের যে পোর্শনটুকু বা অংশটুকু এটা তার বাসায় আমরা পৌঁছে দিতাম। তো এই বছরও আমরা এটাকে আর একটু বড় পরিসরে করেছি এবং এই এতদিন ব্যাপারটাকে রেখেছিলেন শুধু হচ্ছে ফ্যামিলিগত ভাবে, মানে রিলেশনের ভিতরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের মধ্যে কিছু ফ্রেন্ড আছে, তারা হয়তো আমেরিকা বা অস্ট্রেলিয়াতে থাকে পড়াশোনা বা চাকরি সুবাদে, কিন্তু এই দেশে হয়তো তার বাবা মা রয়েছে, কিন্তু এই আঙ্কেল আন্টিরা বয়স এবং অন্যান্য দিক বিবেচনা তাদের পক্ষে একটা গরু এসে কষায় জোগাড় করে এটাকে কেটে ম্যানেজ করাটা কঠিন হয়ে যেত। তো আমরা এরকম হয়তো 5-7-10 জনকে প্রতি বছর সাপোর্ট দিয়ে এসেছি এত বছর ধরে। তো ওই অভিজ্ঞতাটাকে আমরা এই বছর কাজে লাগাচ্ছি একটু ব্যাপক অর্থে, যেহেতু এই বছর COVID-19 পরিস্থিতির জন্য আমাদের পক্ষে অন্য অন্য বছর যেরকম একটা উৎসবমুখর পরিবেশে মানুষ হাটে গিয়ে গরু কেনাকাটা করে এবং হাটগুলোতে যে জমজমাট পরিস্থিতি থাকে, এবার হয়তো এতটা জমজমাট পরিস্থিতি থাকবে না, কিংবা নিরাপত্তা এবং জৈব নিরাপত্তার দিক চিন্তা করে মানুষ হয়তো হাটেও এতটা যেতে পারবে না, বা চাইলেও যে হাটগুলো বসছে সেখানে স্বাস্থ্যবিধি মেনে সম্পূর্ণ আগের মতো করে কেনাকাটা করা, গরু পছন্দ করা ব্যাপারগুলো হয়তো অনেকটাই কঠিন হয়ে যাবে। তো সেই প্রেক্ষিতে ম্যাকডুবি আমরা যেটা করেছি, যে বিশেষ করে হজে যে স্টাইলটা ফলো করা হয়, যারা হজে গিয়েছেন তারা জানেন যে কুরবানি হচ্ছে অন্যতম একটা অনুষঙ্গ হজের, এবং জিলহজ মাসের 10-11-12 এই 3 দিন কুরবানি করার একটা শরীয়ত ভিত্তিক নিয়ম বা বাধ্যবাধকতা রয়েছে। তো এই দিক চিন্তা করে আমরা যেটা করেছি, যে যদি কেউ চান আমাদের এখান থেকে 60 জন অংশীদার বা 60টা নামের যে কথা বলা হয় সেই 60 জন অংশীদার এখান থেকে তার কুরবানিটাকে সম্পন্ন করতে পারবেন, আমরা আমাদের প্রশিক্ষিত কষায়ের মাধ্যমে ওনার কুরবানিটা করে দিব। একজন মানে মাওলানা এবং শরীর সম্মত যেসব ব্যাপার আছে সেসব মেনটেন করে, এবং ওনার অংশের যে অংশটুকু আছে এটা আমরা ঢাকার মধ্যে ওনার যে বাসা বা ঠিকানা থাকবে সেখানে আমরা নিজ দায়িত্বে পৌঁছে দিব। তো আমরা মোটামুটি এরকম যে পোর্শনগুলো করেছি সেখানে প্রতি অংশ বা প্রতি ভাগের মূল্য 12,000 টাকা থেকে শুরু করে 35,000 টাকা পর্যন্ত রয়েছে, এবং ইতিমধ্যে আমাদের এখানে প্রায় 50 শতাধিক এরকম অর্ডার পড়েছে। 50 জন অলরেডি অর্ডার করেছে, 50 জন না আমি বলবো 50টা গরু, তার মানে 350 ভাগ, 60টা করে ভাগ ধরি 350 ভাগের অর্ডার ইতিমধ্যে এখানে পড়েছে, এবং এইটা এবার মানুষের মধ্যে ব্যাপক অর্থে সাড়া ফেলেছে। এবং অন্যান্য বারের ন্যায় ম্যাকডুবি সবসময় ডিফারেন্ট কিছু করার চেষ্টা করে, এবারও আমরা আমাদের গরুকে গতানুগতিকভাবে সাইলেজ এবং দানাদার খাইয়ে তৈরি করেছি এবং এখানে সম্পূর্ণ নিয়ম মেনে এবং আন্তর্জাতিক ফর্মুলা বা নীতিমালা ফলো করে যেভাবে গরু ফ্যাটেনিং বা মোটে তাজা করতে হয় আমরা সেটা মেনটেন করেছি, এবং অন্যান্য বারের মতো DLS CVO অফিস এবং আমাদের যে ভেটেরিনারি ডক্টর আছেন তাদের পরামর্শক্রমে এখানে। এই বছর মোটামুটি আপনারা এখানে কতগুলো গরু তৈরি করেছেন?
এই বছর আমাদের এখানে অ্যাকচুয়ালি প্রায় 350 গরু এই শেডে আছে। 350 গরুর এভারেজ হিসাবটা কেমন আর কি, কত কেজি থেকে কত কেজি? আমাদের এখানে অ্যাকচুয়ালি কেজি না, আমাদের এখানে যেটা আছে আপনার যে অলমোস্ট আপনার আমি বলবো যে 50,000 টাকা থেকে আমাদের প্রাইসিং শুরু হয়েছে। এবার 50,000 টাকা থেকে 50,000 টাকার গরু এখানে রয়েছে এবং 50,000 টাকাতে শুরু করে আমাদের এখানে 50,000 টাকার গরুগুলো কি দুই দাঁতের গরু? হ্যাঁ, দুই দাঁতের গরু। আমরা প্রত্যেকটা গরুই চেক করেছি আর দুই মাস আগে যে তারা দাঁত উঠেছে কিনা, প্রাপ্তবয়স্ক এবং কুরবানি যোগ্য হয়েছে কিনা। এখান থেকে প্রায় 8 লক্ষ টাকার গরু রয়েছে এবং এই বছর অত্যন্ত আনন্দের কথা যে আমাদের নিজস্ব ঘরের কিছু বাছুরকে আমরা গত আড়াই বা তিন বছর পালন করে অত্যন্ত চমৎকার গ্রোথ আনতে পেরেছি। এবং বরাবরের মতো আমাদের এখানে আপনারা বিশেষ করে শাহিওয়াল এবং দেশি জাতের গরুর যে বিশাল একটা সমারোহ বা কালেকশন এটা দেখতেই পাচ্ছেন, এটা বলবৎ রয়েছে। এবং আমরা এখানে আমাদের যে কাস্টমাররা আসছেন বা সম্মানিত ক্রেতারা আসছেন তাদের স্বাস্থ্যবিধি এবং নিরাপত্তার কথা চিন্তা করে তাদের জন্য পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, গ্লোভস এগুলোর ব্যবস্থা রেখেছি। এবং আমাদের এখানে যে ডিসপ্লে সেন্টার সেটা আপনি আগেও দেখেছেন যে ডিসপ্লে সেন্টারের দিকে যাব, আমাদের যে গরুগুলোকে ডিসপ্লে করি সেখানে আমরা আসলে আরও 3 বছর আগের থেকে একটা নিরাপদ অবস্থা বা নিরাপদ পরিস্থিতি রাখার চিন্তা বা ব্যবস্থা করেছি যাতে নিরাপদ দূরত্ব থেকে মানুষ গরু দেখতে পারে, পছন্দ করতে পারে। তো সেই অভিজ্ঞতা বা সেই জিনিসগুলো এখন আমাদের। আচ্ছা ভাইন ভাই, এই যে 50,000 টাকা থেকে শুরু করে 6 লক্ষ টাকা দামের পর্যন্ত আপনারা গরু এবার তৈরি করেছেন, আপনাদের এবার গরুর সংখ্যাগুলো কিরকম আছে, কতগুলো গরু আপনারা এবার? আমরা এবার আশা করছি কুরবানিতে প্রায় 1200 থেকে 1500 গরু সেল করতে পারবো। অন্য অন্য বছরের তুলনায় হয়তো রেডি আছে, কতগুলো রেডি আছে এটা অন্য বছরের তুলনায় হয়তো মানে 1500 গরু আপনারা এবার কুরবানির জন্য রেডি করেছে? রেডি, হ্যাঁ। তাহলে এবার গরু মানে আপনাদের গরুর সংখ্যা এবার একটু কম, তার কারণ? আসলে কম না, কারণ এবার এই যে পরিস্থিতির কারণে আমরা দেখা যায় যে 6 মাস আগে যে কালেকশনটা করি, 6 মাস আগে যে কালেকশনটা করি ওই কালেকশনটা আমরা এবার করিনি। তো না করার কারণে যেটা হয়েছে যে আমাদের এই লাস্ট যে কালেকশনটা এই ব্যাচটা আমরা যাইনি, যেহেতু করোনা এবং কোভিড-19 পরিস্থিতির কারণে হাট বাজার বসেনি বা অন্য অন্য দিক চিন্তা করে আমরা ওই রিক্সটাতে যাইনি আর কি। আচ্ছা, এবার এই 2020 কোরবানির বাজারটা কেমন যাবে বলে আপনার ধারণা? কারণ অনেকে বলতেছে এবার কোরবানির বাজারটা খুব খারাপ যাবে, আবার অনেকে বলতেছে না কোরবানির যে বাজার এবার অন্য সময়ের চেয়ে আরও ভালো যাবে, তার কারণ হচ্ছে অনেকেই গরু ফ্যাটেনিং করার সংখ্যা কমিয়ে দিয়েছে, ছোটোখাটো খামারিরা যারা আছে তারা ফ্যাটেনিং করতেছে না, এবং অনেকেই যারা গরু আগে থেকে তৈরি করেছিল তারা রমজানে গরুগুলো সেল করে দিয়েছে, মানে একটা মানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। এক এক রকম মতবাদ। কোরবানি আসলে একটা ধর্মীয় অনুষঙ্গ বা বাধ্যবাধকতা, এখানে আসলে যিনি বা যারা কোরবানি দিবেন নিয়ত করেছেন বা যারা হজিকে কোরবানি দিতেন, এবার কিন্তু হজ মানে আন্তর্জাতিকভাবে হজ হচ্ছে না, সৌদি যারা মানে হজ ইয়ে ব্যবস্থাপনার সাথে জড়িত আছেন সে ম্যানেজমেন্ট কমিটি জানিয়েছে যে হজ হবে এবার শুধুমাত্র সৌদি আরবে গত 6 মাস ধরে যারা অবস্থান করছেন তাদেরকে নিয়ে। হজ হবে না তারা, হজ হবে কিন্তু অন্য অন্য বাসা মানে বাইরে থেকে কেউ বাংলাদেশের স্লটে প্রতি বছর 1,30,000 মানুষ হজ করতে যায়, তার মানে কিন্তু 1,30,000 মানুষ ওখানে কোরবানি দিতেন। তো এবার কিন্তু 1,30,000 মানুষ হজ করতে যাচ্ছেন, মানে ওনারা বাংলাদেশে কোরবানি দেবেন। এবং এবার যেটা হবে অন্য অন্য বছরের তুলনায় হয়তো কোরবানির বাজেটের ক্ষেত্রে মানুষের কিছুটা ছোট হতে পারে বা বাজেট কম হতে পারে, কিন্তু মানুষ কোরবানি দিবে না। এগুলো আসলে এক ধরনের প্রোপাগান্ডা বা খামারিদের বিভ্রান্ত করার জন্য বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের কথা। তা আমি বলবো যে মানুষ এবার কোরবানি দিবে, হয়তো অনেকের বাজেটে হয়তো যিনি গতবার কথা কথা 1 লক্ষ টাকার মতো একটা বাজেট নিয়ে কোরবানি দিয়েছেন উনি হয়তো এবার সেই বাজেটটাকে ছোট করে 70-80 হাজারে নামিয়ে এনেছেন, সেটা হতে পারে। কিন্তু মানুষ কোরবানি দিবে না, কোরবানির বাজারে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে এরকম ভাবার কোনো কারণ নেই। এবং এবার অনেক মানুষ শহর থেকে গ্রামে গিয়েছে, গ্রামে তারা বিভিন্ন পরিস্থিতির কারণে গিয়েছে বা হচ্ছে যেহেতু ঢাকা শহরে সব কিছু বন্ধ হয়ে আছে তার চেয়ে গ্রামে গিয়ে সময় কাটানোটা অনেকে ভালো মনে করছে। তো সেই মানুষগুলো কিন্তু শুধু কোরবানি দেওয়ার জন্য আবার ঢাকায় আসবে না, তারা গ্রামেই কোরবানি, গ্রামেই কোরবানি। তো গ্রামের যে প্রান্তিক কৃষকটা গরু পালছেন, যিনি আগে গরুটাকে ঢাকায় নিয়ে আসতেন লালন পালন করে যে কিছু ভালো মূল্য বা দামের আশায়, ওনাকে কিন্তু এবার কষ্ট করে এই কাজটা করতে হচ্ছে না, কারণ গ্রামেই যথেষ্ট ক্রেতা রয়েছে। তো আমি মনে করি যে কোরবানির ওই চিন্তা না করার কোনো কারণ নেই যে এবার মানুষ কোরবানি দিবে না বা এবার ইয়ে হবে না। আচ্ছা নাইন ভাই, এখানে আরেকটা কথা একটু আমি আপনার সাথে শেয়ার করি, এখানে দুইটা দৃষ্টিকোণ থেকে যদি হিসাব করি, প্রথমটা যদি আমরা ক্রেতার কথা চিন্তা করি, একজন ক্রেতা যদি বাজারে যায় এই সিচুয়েশনে বা এখন বর্তমান পরিস্থিতিতে সে নানান ধরনের ভাইরাসের একটা মানে শিকার হওয়ার একটা সম্ভাবনা আছে, এখন ক্রেতা যদি চিন্তা করে যে না আমি আসলে বাজারে যাব না, আমি খামার থেকে গিয়ে দেখে শুনে গরু কিনে নিয়ে আসবো, এটা তার জন্য ডিসিশনটা কেমন হবে? নাকি আবার অনেকে মনে করতেছে যে না কোরবানির প্রধান আনন্দটাই হচ্ছে বাজারে যাব, বাদাম খাবো, আচার খাবো, হাটের খাবারগুলো খুব সুস্বাদু হয়ে থাকে যে কারণে ওইখানে যায় ভাত খাবো,
গরুর মাংস দিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো, তারপরে গরু দেখবো, সকালবেলা হাটে যাবো, বিকালবেলা গরু কিনা বাড়িতে নিয়ে আসবো। এখন আসলে মানুষ এবার কোন দিকটাতে বেশি উৎসাহী হতে পারে, বাজার থেকে গরু কিনা নাকি খামার থেকে গরু কিনা? আসলে দেখুন ব্যাপারটা হচ্ছে যে, আর অনলাইনে গরু বেচা কিনা সম্পর্কে আপনি এবার কেমন চিন্তা ভাবনা? আমি একটা কথা বলি, ব্যাপার হচ্ছে যে আপনি বেঁচে থাকলে জীবনে অনেক কিছু করার সুযোগ আপনার আছে, তো আপনাকে আগে বেঁচে থাকার চিন্তা করতে হবে। এখন আপনি হাটে যাবেন না ঘরে বসে গরু কিনবেন না খামারে যে গরু কিনবেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত ইচ্ছা বা মতামত। যেহেতু এবার একটা সম্ভাবনা রয়েছে যে ক্রাউড প্লেসে বা জনসমাগমপূর্ণ জায়গায় যদি আপনি যান, সেক্ষেত্রে আপনার অসুস্থ হওয়ার কিংবা কোভিড-19 ভাইরাসে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। সেই হিসাবে আমি বলবো যে আমার মনে হয় যে মানুষ নিজেকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে, তো সেই হিসাবে শুধুমাত্র এই হাটের আনন্দ বা হাটে গেলে এই যে ব্যাপারীর সাথে ওখানে খাওয়া কিংবা ওই হোটেলগুলোতে আচার সেটা খাওয়ার এইটুকু আনন্দ নেওয়ার জন্য আসলে মানুষ মনে হয় এত বড় রিস্ক নেওয়ার কথা না। তারপরে আমি বলবো যে যেহেতু হাটগুলোর সাথে আসলে অনেক মানুষের রুটি রুজি জীবিকা জড়িত থাকে, এখানে একটা মৌসুমি ব্যবসায় অনেকে অনেক কিছু করেন, এবার কিন্তু হাটের ইজারা মূল্যটাও কমিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কমিয়ে দেওয়া হয়েছে। তো সব কিছু মিলে আমার মনে হয় যে হাট অবশ্যই বসুক আমরাও বলি, কারণ হাটের আমেজ বা হাটের ইয়েটা আলাদা অবশ্যই থাকে, কিন্তু সেই সাথে সেখানে যেয়ে যাতে কোনো মানুষ করোনায় আক্রান্ত না হন এবং সেখান থেকে যাতে কোনো বিষাদময় বা দুঃখের স্মৃতি নিয়ে মানুষকে না ফিরতে হয়, বিশেষ করে কুরবানির মতো এরকম একটা উৎসব মুখর পরিবেশে, এটা আমরা সবসময় চাই বা দোয়া করি। ইভেন এটা আমি আপনি হতে পারি। আরেকটা জিনিস যে অনলাইনের কথা যেটা বলেন, অনলাইনে এবার আসলে গরুর ব্যাপক চাহিদাই যাবে, কারণ ওই যে যেটা বললাম যে সারা পৃথিবীতে এখন অনলাইন মার্কেট সাইট কিন্তু অনেক বেশি আপগ্রেডেড, এবং এই করোনাতে দেখেন সব ব্যবসা মন্দা গেল। আমি যেটুকু জানি বা বুঝি যে এই গত 6 মাসে বা গত 3 মাসে অনলাইন মার্কেট প্লেস অনেক বড় হয়েছে, এখানে বিনিয়োগ হয়েছে, নতুন অনেক কিছু চলে এসেছে, নতুন অনেক ইনভেস্টমেন্ট এসেছে, অনেক ব্যবসার পরিধি বেড়েছে। এই সব যেমন সারা পৃথিবীর মানুষের ব্যবসা বাণিজ্য খারাপ হলেও আলিবাবা কিন্তু তার ইনভেস্ট 3 গুণ বেশি বাড়াইতে হয়েছে, ২ লাখ এমপ্লয়ি নতুন করে তাকে নিতে হয়েছে। যে চাহিদা আছে, কারণ এটা হচ্ছে যে দেখেন মানুষের বেসিক হিউম্যান নিডস যেগুলো, আপনি বেঁচে থাকতে আপনাকে খেতে হবে, আপনার মেডিসিন লাগবে, আপনার স্যানিটাইজিং এজেন্টগুলো লাগবে, অ্যাসেনশিয়াল আপনার কাপড় লাগবে, খুব অ্যাসেনশিয়াল কিছু জিনিস ছাড়া আপনি বাঁচতে পারবেন না। আসলে আপনি হয়তো ঘরে এসি ছাড়া বাঁচতে পারবেন, ফ্যান ছাড়া বাঁচতে পারবেন, কিন্তু আপনি যদি বলেন ভাই আমি না খেয়ে বাঁচবো এইটা সম্ভব না। কিংবা আপনি হয়তো হ্যাঁ ভাই আমি আগে কী বলবো রিচম্যান থেকে শার্ট কিনতাম, আচ্ছা এবার অবস্থা খারাপ বা বসুন্ধরা সিটি বন্ধ আছে, আমি এবার নর্মাল একটা শপ থেকে নর্মাল একটা শার্ট কিনে চলতে পারবো, কিন্তু আপনি কিন্তু না খেয়ে বা এই যে এখন আমি আপনি মাস্ক পরে আছি, এটা কিন্তু শখে না, এটা হচ্ছে প্রয়োজনীয়তা এবং সেফটি বাঁচার জন্য মানুষের চেষ্টা বা সংগ্রাম সারা পৃথিবীতে। সো আমি মনে করি যে কুরবানির যারা ক্রেতা আছেন বা যারা কুরবানি দেয়, এটা আসলে নিয়তের ব্যাপার, তো যারাই কুরবানি দিবেন বা নিয়ত করেছেন তারা অবশ্যই তাদের পছন্দের গরুটা বা পছন্দের ছাগলটা। নাইন ভাই, এবার একটু মূল প্রসঙ্গে আসি। এবার ম্যাকডুবি যে গরুগুলো রেডি করেছে, এবং ম্যাকডুবি তো সবসময় সম্পূর্ণ অর্গানিকভাবে গরু তৈরি করার চেষ্টা করে থাকে, শুধুমাত্র দানাদার এবং সাইলেজের উপরে ডিপেন্ড করে তারা সবসময় গরু মোটাতে যা করে, এটা আমরা আগে থেকে জানি, কারণ ম্যাকডুবির সাথে আমাদের পরিচয়টা নতুন পরিচয় না, আমাদের সম্পর্কটা ক্ষুদ্র খামারের সাথে ম্যাকডুবির পরিচয় আছে অনেক দিনের সম্পর্ক। তো বিষয়টা হচ্ছে এবার আপনারা যে গরুগুলো তৈরি করেছেন, এর চেয়ে বড় বড় গরু আমি অবশ্যই পাশে দেখেছি, তো এবার মোটামুটি আপনাদের সবচেয়ে বড় গরুর ওয়েটটা কেমন হবে? আমাদের সবচেয়ে বড় যে ওয়েটটা আছে যে এই যে হলস্টিন ফ্রিজিয়া অস্ট্রাল গরুটা আছে, এই গরুটার ওয়েট আছে 1180 কেজি। তারপরে আমাদের এই যে পাশে যে লাল একটা গরু দেখছেন, এটা আসলে আমাদের এই গরুটার জাতটা কি? এটা আসলে জাত বলবো আমি, এটা হচ্ছে শাহিওয়াল আর আমাদের অস্ট্রালের একটা ক্রস রেড চিটাগাং সহ, মানে এখানে RCCU আছে, শাহিওয়াল আছে এবং শাহিওয়াল আছে এবং ফ্রিজিয়ানের একটা এই যে নিচে নাভিটা শাহিওয়ালের আছে এবং গলাটা শাহিওয়ালের মতো, তার চোখ পা লেজ দেখবেন লালচে লালচে RCCU, আবার তার কুজ নেই, এটা হচ্ছে একটু ফ্রিজিয়ানের ভাব আছে তার মধ্যে। তো এই গরুটা প্রায় হচ্ছে 900 কেজির মতো ওয়েট গেইন করেছে, কিন্তু ওইটার চেয়ে কিন্তু এটাকে আবার বড় মনে হয় না, বড় এবং গরুটা দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, ইতিমধ্যে অনেক ক্রেতা আমাদের গরুটা দেখেছেন, দরদাম করেছেন, পছন্দ করেছেন। এটার দামটা কেমন হবে গরুটার? এই গরুটা আমরা 8 লক্ষ টাকা দাম চেয়েছি, তো ক্রেতারা এই পর্যন্ত এটা প্রায় 6 লক্ষ টাকা পর্যন্ত দাম উঠেছে, তো আমরা আশা করছি যে এটা আরেকটু সুন্দর বা ভালো দাম আমরা পাবো। আর তাছাড়া সময় তো আরো 1 মাস আছে। জি জি জি, সময় আছে। আচ্ছা, আর অস্টাল যেটা আছে 1150 কে যেটা আছে, এটার প্রাইস আমরা 12 লক্ষ টাকা চেয়েছি, তো এই পর্যন্ত প্রায় 7.5-8 লক্ষ টাকা পর্যন্ত দাম উঠছে, এটা আমরা আশাবাদী যে এটি হয়ে যাবে। এটা কি নর্থ বেঙ্গল গ্রে আছে এটার মধ্যে? আবার শাহিওয়ালও দেখতে পাচ্ছি। না না, এটা শাহিওয়াল না, এই গরুটা আসলে আমরা খুব ছোট কালে কিনেছিলাম, সেটা হচ্ছে আমাদের
দেশি গরুর সাথে ব্রাহ্মার কিছু ক্রস করা হয়েছিল। আচ্ছা, দেশি সাথে ব্রাহ্মার ক্রস করা হয়েছিল, ওরকম ইয়ে দেখে আমরা এই গরুটাকে কালেক্ট করেছিলাম অনেক ছোট বয়সে। এগুলোর ওয়েট কেমন হবে? এইটার ওয়েট আছে প্রায় আপনার 700 কেজি। 700 কেজি। তারপরেটা? তারপরে এই যে শাহিওয়ালটা দেখছেন, এই শাহিওয়ালটার ওয়েট আছে প্রায় 770 কেজির মতো। আচ্ছা। হ্যাঁ, এবং এই যে গির বললেন আমরা, আপনারা গির নামে যে গরুগুলো চিনেন, এই গির গরুটা, এটা ওয়েট হচ্ছে 850 কেজি। আচ্ছা, তাহলে এগুলো মোটামুটি প্রাইস হচ্ছে এখান থেকে শুরু করে ওটা হচ্ছে 6 লাখ টাকা অলরেডি বলে ফেলছে। হ্যাঁ, মানে আপনাদের আস্কিং প্রাইস ছিল হচ্ছে 8 লাখ টাকা। তাহলে এভারেজে হিসাব করলে গরুগুলোর দাম প্রত্যেকটার আস্কিং প্রাইস কেমন হচ্ছে? এখানে আপনার এই যে এটা দেখছেন, এটা আস্কিং প্রাইস 6 লক্ষ টাকা, এটা 4,90,000 টাকার মতো, এবং এটা হচ্ছে 5-6 লক্ষ টাকা। 5-6 লক্ষ। এবং আস্কিং প্রাইসের সাথে আসলে সেল প্রাইসের সম্বন্ধ খুব বেশি একটা খুব বেশি ডিমান্ড, কারণ এই গরুগুলো আসলে ধরেন যে অনেক কিছু হিসাব করে এগুলার দাম চাইতে হয়, কারণ এই গরুগুলোকে এই শেপে আনতে মিনিমাম 2 থেকে 2.5 বছর পালতে হয়, এবং এদের এক্সট্রা কেয়ার সবসময় নিতে হয়, এবং এই যে আপনার ফুল অর্গানিক যে ফুডটা, এইটা খাইয়ে এদেরকে এই গ্রোথ এবং গেনটা আমাদের ধরে রাখতে হয়। হ্যাঁ, এটা একটা দিক। এবং এই ছোটোবেলা যখন এই গরুগুলো কিনা হয়, কেনার সময় গরুগুলো অনেক হাই প্রাইসে কিনা হয়, কারণ হাটে বা যেখানে যান আপনি সবসময় এরকম গরু বা এরকম ফ্রেমের জিনিস পাবেন না। সো এই গরুগুলোকে একটু আলাদা প্রাইসিং বা আলাদা একটা দামের ভিতর না ফেললে আসলে এই গরুগুলোর থেকে মানে 2-2.5 বছর ইনভেস্টমেন্ট করে লালন পালন করে খুব বেশি একটা প্রফিট বা লাভের দিকে যাওয়া যায়। আচ্ছা, ধন্যবাদ নাইন ভাই আপনাকে। ক্ষুদ্র খামারের দর্শক, বিদায় নিব আমরা, বিদায়ের সময় হয়ে এসেছে, কালে কালে অনেকটা সময় চলে গেল। তো যাই হোক, বিদায়ের আগে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, ম্যাগ্রুবি অ্যাগ্রো প্রতি বছরের মতো এবারও অনেকগুলো গরু তৈরি করেছেন কোরবানিকে কেন্দ্র করে, তার মধ্যে এবার তারা মোটামুটি 1500 গরু বিক্রি করার টার্গেট নিয়েছে। তাদের ধারণা 1200 থেকে 1500 গরু তাদের এখান থেকে এবার সেল হবে। তো তার মধ্যে কিছু বেস্ট কালেকশন আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। তো এর মধ্যে ওনাদের এবার সবচেয়ে সুন্দর গরুটা হচ্ছে এই যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন লাল গরুটা, এটা হচ্ছে এবার আস্কিং প্রাইস ছিল 8 লাখ টাকা, অলরেডি ক্লায়েন্ট 6 লাখ টাকা দাম পর্যন্ত বলেছে। কিন্তু তাদের সবচেয়ে বড় গরু হচ্ছে এবার হলস্টিন ফ্রিজিয়ান, 150 কেজি লাইভ ওয়েট আছে গরুটার। তো যাই হোক, এবার ম্যাকডুবি অ্যাগ্রোর কাছে 50,000 টাকা থেকে শুরু করে 6 লক্ষ থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত বাজেটের গরু এখানে পাবেন। তো যারা ম্যাকডুবি অ্যাগ্রোর সাথে অ্যাগ্রো ভিজিট করতে চান বা এখান থেকে গরু নিতে চান, তারা ম্যাকডুবি অ্যাগ্রো ভিজিট করতে পারেন, সবাইকে ম্যাকডুবি অ্যাগ্রোতে আমন্ত্রণ জানিয়ে। এবং ক্ষুদ্র খামারি চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করে এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।